সময় তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ফ্রি ট্রেনিং নিয়ে আলোচনা করব। তো আপনাদের অনেকের সময় আছে যারা ট্রেনিং খুঁজেন যে কোথা থেকে ট্রেনিং করবেন। তো বিভিন্ন ধরনের ট্রেনিং আছে এবং ভালো মানসম্মত ট্রেনিংয়ের জন্য আপনারা এই সাইডে আসতে পারেন। তা আমি অনলাইন থেকে এটা অ্যাপ্লাই করতে হবে, তো দেখেন আমরা যে কোনো ব্রাউজার ব্যবহার করে এখানে অ্যাপ্লাই করতে পারি। আমি গুগল ক্রোমে ঢুকলাম, ঢোকার পরে আমরা এখানে একটা ঠিকানা লিখতেছি, অ্যাড্রেস দেখেন ISDB BISEW। তো আমি এটাকে একটু বড় করে দেখাই আপনাদের ঠিকানাটা। তো দেখেন যে এখানে এই যে আমরা লিখছি ISDB BISEW। তো আপনারা এই সাইটটাই প্রবেশ করবেন। এখানে আমি এন্টার দিলাম। তো দেখেন যে আমাদের এই যে সাইটটি ISDB BISEW, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশ, ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়ার্ক, তো তাদের অনেকগুলো প্রোগ্রাম আছে। তো এই সাইটটি একটি খুবই ভালো সাইট। এখানে আপনারা যে ট্রেনিংগুলো পাবেন, স্কিল ট্রেনিং পাবেন এবং ফুল স্কলারশিপ অর্থাৎ ফ্রি ট্রেনিং। তো এটা নিয়ে আমি আলোচনা করব। তো আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা মানে এটা দেখলে যেটা হবে আর কি, আপনারা নিজে করেন বা আপনার পার্শ্ববর্তী যারা থাকে, সুবিধা বঞ্চিত অনেকেই থাকে যারা কিছু করতে চায় বা কোনো কিছু করার সুযোগ পাচ্ছে না, কিভাবে করবে বুঝছে না। তো এই ভিডিওটা যদি আপনি প্রপারলি দেখেন আমার ভিডিওটি, তাহলে তাদের উপকারে আসতে পারেন, তাদেরকে এটা আপনারা ইনফর্ম দিতে পারেন এবং আপনাদের ইনফর্মে তারা এখানে এসে ফ্রি একটি ট্রেনিং নিয়ে তারা কাজ শিখে দেশে দেশের বাইরে কাজ করতে পারবে বা সেলফ ওয়ার্ক করতে পারবে। তো চলুন আমরা এটা সাইটটা আগে একটু দেখি, তারপরে আপনাদের সাথে আরও আলোচনা করব। তো এখানে দেখেন যে IT স্কলারশিপ আছে, তাছাড়া এখানে ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম আছে। তো আমরা এদের সাইটটায় প্রবেশ করি, ঠিক আছে। তো ক্লিক করে আমি প্রবেশ করতেছি। তো প্রবেশ করার পরে দেখেন যে এরা এদের কিছু নতুন একটা প্রোগ্রাম করবে, নতুন আরেকটা বিল্ডিং বাড়াবে, সেজন্য এখানে একটা অ্যাড দিছে। তো এদের সাইডে দেখেন যে এই যে IT স্কলারশিপ প্রোগ্রাম চলতেছে, এখানে এই যে রাউন্ড 27 ভোকেশনাল চলতেছে, তো এরকম অনেক কিছু আছে যেগুলো নোটিশে আছে। তা আমি এখানে আবার দেখেন যে এরা কিছু কেস স্টাডি দিয়েছে, অর্থাৎ এখান থেকে যারা কোর্স করেছে ভালো চাকরিতে আছে তাদের এখানে ডাটাও তারা রাখে, অর্থাৎ তারা রেগুলার খবর রাখে, আপডেট তথ্য রাখে। এখানে নোটিশ বোর্ড আছে, আপনারা এই নোটিশ বোর্ড দেখে দেখে আপনারা যখন অ্যাপ্লাই করবে সেগুলো দেখতে পারবেন। তো আমরা নিচের দিকে নেমে দেখেন যে এরা যে ফুল ফ্রি ট্রেনিং, তো ফুল ফ্রি ট্রেনিং, তো দেখেন এখানে ফুল ফ্রি ট্রেনিং। তো ফুল ফ্রি ট্রেনিং এটা হলো এটা IT স্কলারশিপ। ওখানে দেখেন যে নিচে আছে ভোকেশনাল ট্রেনিং পাবেন, তো এটাও এখানে বদলে দিন, নিজেকে পাল্টে দিন ভবিষ্যৎ। তো এখানে দেখেন নিচে অ্যাপ্লাই বাটন আছে, এটারও IT-তে অ্যাপ্লাই বাটন আছে নিচে। তো আমরা ভোকেশনালটা নিয়ে আগে আলোচনা করবো, যেহেতু আমাদের চ্যানেলে এই টেকনিক্যাল ভিডিওগুলো ভোকেশনাল ভিডিওগুলো বেশি আছে। তো চলুন আমরা এটাকে অ্যাপ্লাই নাওতে যাই। তো এখানে অ্যাপ্লাই নাওতে গেলে দেখেন যে আপনারা এখানে কিছু এদের শর্ত আছে বা কী কী কোর্স আছে সেটার কারিকুলাম এখানে বলতেছে। তো আমরা এটা আরেকটু বড় করি ভালো করে পড়ার জন্য। তো দেখেন যে আমি একটু জুম করে নিলাম যাতে আপনারা দেখতে পারেন। তো জুম বাটন আসার পরে এখানে আমরা এটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে সেখানে কিছু টেট রয়েছে, এটার আবেদনটা সবসময় চলতে থাকে। এখন কিন্তু রাউন্ড 28 আবেদন চলতেছে, এটা রাউন্ড 28 শেষ হয়ে গেলে 29, এভাবে এটা কন্টিনিউ চলবে। এদের এই প্রোগ্রামটা বন্ধ করার কোনো ইচ্ছা নাই, কন্টিনিউ চলবে। আমরা যেহেতু আমাদের দেশে মুসলিম জনসংখ্যা বেশি এবং আমরা একটা দরিদ্র দেশই বলা যায়, যদি উন্নয়নশীল দেশে আমরা বলছি উন্নয়নশীল দেশ, আমাদের ম্যাক্সিমাম মানুষই কাজ কী করবে খুঁজে পায় না। তো এই ধরনের স্কিল ট্রেনিং যদি আমরা নিই তাহলে কিন্তু আমরা দেশে দেশের বাইরে কাজ করতে পারবো। আর অনেকেই আছে যারা কাজ শিখতে চায়, টাকা খরচ করেও ভালো ট্রেনিং নিতে পারে না। আপনারা তাদের জন্য এই প্রোগ্রামটা দেখাতে পারেন, তারা এই সাইডে অ্যাপ্লাই করলে আমি সমস্ত ফ্যাসিলিটি বলবো। এখানে দেখেন তো এখানে কী কী কোর্স আছে, তো এখানে দেখেন ইলেকট্রিক্যাল ওয়ার্কস আছে, এখানে ইলেকট্রনিক্স আছে, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আছে, ওয়েল্ডিং অ্যান্ড ফ্যাব্রিক্স আছে, মেশিনিস্ট আছে। আমি যদি একটু বলি যে কোনটায় কী শেখায়, তো এখানে ইলেকট্রিক্যালের মধ্যে হাউস ওয়ারিং, মোটর কন্ট্রোলিং, মোটর রিওয়াইন্ডিং, কিছু অ্যাপ্লায়েন্স এগুলো শিখিয়ে থাকে। হ্যাঁ, আর অর্থাৎ এগুলো যদি শিখে সে মোটর রিওয়াইন্ডিংয়ের দোকান দিতে পারবে, হাউস ওয়ারিং করলে সে বিভিন্ন বাসা বাড়ি, অফিস আদালত বা হাউস ওয়ারিংয়ের জন্য সরকারি চাকরিও আছে সেগুলো করতে পারবে, বা এখানে যে অ্যাপ্লায়েন্সগুলো আছে, কন্ট্রোলিংগুলো আছে, সেগুলো ইন্ডাস্ট্রিতে চাকরি করতে পারবে, দেশে দেশের বাইরে কাজ করতে পারবে।
এই কোর্সটা এমন যে এখানে মনে করেন যে আপনারা অ্যাপ্লায়েন্স বলতে এখানে রেফ্রিজারেশনটাও কিন্তু অ্যাপ্লায়েন্স হিসেবে আসে, অর্থাৎ অনেক ধরনের ইলেকট্রিক্যাল ব্লেন্ডার, রাইস কুকার, মাইক্রোওভেন, গিজার, এগুলো সবগুলো এখানে শিখতে পারে, ঠিক আছে। এরপর দেখেন ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স আসলে তো ইলেকট্রনিক্সের কাজটা বিশেষ করে যদি ওয়ার্কশপ কেউ করতে চায়, খুব ভালো একটি কোর্স, সেখানে তারা বেসিক ইলেকট্রনিক্স থেকে শুরু করে বিভিন্ন হবি সার্কিট, ইলেকট্রনিক্স দিয়ে বিভিন্ন কন্ট্রোলিং, ট্রানজিস্টর, রেজিস্টার, ডায়োড, এগুলোর কাজ শিখে তারা দেখে গেছে টিভির কাজ শিখবে, মোবাইল সার্ভিসিং শিখবে, এখানে অ্যাম্প্লিফায়ার বানানো শিখবে, তো এই ধরনের অনেক ধরনের সার্কিট তারা শিখবে। এখানেও বেশ কিছু অ্যাপ্লায়েন্স আছে, সেগুলো তারা যেমন মাইক্রোওভেন, রাইস কুকার, ব্লেন্ডার, কারি কুকার, এই ধরনের অ্যাপ্লায়েন্সগুলো তারা রিপেয়ার করা শিখে, ঠিক আছে। এরপর দেখেন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, তো এটা এখন বর্তমানে তো আমাদের খুবই জনপ্রিয় একটি ট্রেড হয়ে গেছে, কারণ বর্তমানে এয়ার কন্ডিশনারগুলো প্রচুর ব্যবহার হচ্ছে প্রত্যেকের বাসা বাড়িতে, কিন্তু রেফ্রিজারেশন রয়েছে, তো এই রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন বলার অপেক্ষা রাখে না। তো এখানে যদি শিখে তাহলে সে বিভিন্ন জায়গায় চাকরি করতে পারে, বিদেশে এটা অনেক চাহিদা রয়েছে। এখানে আমরা সব ধরনের রেফ্রিজারেশন এখানে শেখানো হয়, ফার্স্ট টাইপ, নন ফার্স্ট টাইপ, ডিফার্স্ট টাইপ, বেভারেজ কুলার, এয়ার কুলার, এরকম যা আছে। আবার এয়ার কন্ডিশনের মধ্যে কিন্তু সেখানে উইন্ডো টাইপ, স্প্লিট টাইপ, এরপরে আপনার আপনার সেন্ট্রাল এসি, এগুলো সবই শেখানো হয়, ঠিক আছে। কার এসি তো আমি সব বলতে পারবো না, কারণ সিলেবাসটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয় ভাবে। তো আমার এই কোর্স সম্পর্কে বেশ ধারণা আছে মোটামুটি, আমি জানি এদের ট্রেনিংটা খুব ভালো, আপনারা এখান থেকে অ্যাপ্লাই করে করতে পারেন। দেখেন ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিক্স আছে, তো ওয়েল্ডিংয়ে এরা সব ধরনের ওয়েল্ডিংটাই প্র্যাকটিস করে, দেশের দেশের বাইরে এদের ওয়েল্ডিংয়ের ছাত্ররা আছে, অনেকে ভালো পেমেন্টে তারা যাচ্ছে, এমনকি 90,000 1,00,000 বেশিও তারা যাচ্ছে, এবং স্কিল ট্রেনিং হওয়ার কারণে তারা ভালোভাবে কাজ করতেছে। আর মেশিনিস্ট বলতে অনেক কিছুই আছে, তো মেশিনিস্টের মধ্যে এরা আপাতত যেটা আপনারা আমরা যেটা বলি লেদ মেশিন বা একটা নাট বোল্ট থেকে বানানো, বিভিন্ন শেপ বানানো, সেগুলো আর কি এখানে শেখায়। তবে এদের সামনে আরও কোর্স বাড়ানোর প্রোগ্রাম আছে, তারা সেখানে অটোমোবাইল বা আরও আরও কোর্স বাড়াবে ডে বাই ডে। এখানে ছাত্রদের কী কী সুবিধা দেবে দেখেন সেটাও কিন্তু এখানে লেখা আছে, আপনারা এটা পড়ে নিতে পারেন, আমার এত পড়া আসলে আমি বলবো যে কোর্স সম্পর্কে বলাই উচিত। তো এখানে 720 ঘন্টা ট্রেনিং, আর এখানে মাসিক 500 টাকা করে হাত খরচ দেয়, তবে এটা যে আপনার মাস শেষে সঙ্গে সঙ্গে দেবে তা না, একটু অনেক সময় দেরি হতে পারে, বাট আপনি কোর্সে এটা পাবেন, হ্যাঁ। আর এখানে যারা যোগ্যতা রাখবে বা যারা অ্যাপ্লাই করবে, এটা সুবিধাবঞ্চিত মুসলিমরা, আর এই যেহেতু ভোকেশনাল কোর্স, এটা মূলত এসএসসি 8 পাস থেকে শুরু করবে পারবে, তো এসএসসিটা বেশি স্ট্যান্ডার্ড, 8 পাস, এসএসসি এবং এইচএসসির মধ্যেই তারা করবে। আর যদি অবশিক্ষিত হয়, অতিরিক্ত অনার্স মাস্টার্স করে থাকে, তাদের জন্য এখানে আইটি প্রোগ্রাম আছে, তারা আইটি প্রোগ্রামগুলো করতে পারবে। আর এদের হলো বয়স সীমা হতে হবে 18 থেকে 26, কারণ এই কোর্সটা করার পরে তারা চাকরি করবে, বিভিন্ন প্রতিষ্ঠানে বা কাজে ঢুকে যাবে, এটাই কোর্সের মুখ্য উদ্দেশ্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা যদি এখানে থেকে বের অ্যাপ্লাই করতে যাই, এখানে দেখেন অ্যাপ্লাই বাটন, তো অ্যাপ্লাই বাটনে আপনারা অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই বাটন আসলে সেখানে দেখেন আপনার নাম লিখবেন, যা নাম লেখার দরকার, তারপরে আপনার মোবাইল নম্বরটা এখানে দিবেন। আমি অ্যাপ্লাই করছি না, আমি এখানে এটা দেখাচ্ছি আর কি। তারপরে এখানে আপনার গার্জিয়ান মোবাইল নম্বর লাগবে, ফাদার নেম লাগবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা সেগুলো পূরণ করবেন, মাদার নেম লাগবে, সেগুলো পূরণ করবেন, আপনার এডুকেশন এসএসসি বা জেএসসি 8 পার যেটা আছে সেটা দেখেন, দাখিল দিলে দাখিল তার একটা রেজাল্ট আসে, রেজাল্টটা দিবেন, আপনার রোল নম্বরটা এখানে দিতে হবে, ঠিক আছে, পাসিং ইয়ারটা দিতে হবে, তো যত সালে পাস করছেন সেটা দিবেন। এবার প্রেজেন্ট স্ট্যাটাস আপনি কী আছেন, আপনি যদি স্টুডেন্ট হয় স্টুডেন্ট দেবেন, আনএমপ্লয় দিলে এমপ্লয় দেবেন। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে আপনার যারা বেকার তাদের জন্যই কোর্সটা ফ্রি দিয়ে থাকে, তো যারা চাকরি করেন তারা তো আর এখানে আসতে পারবেন না, আর যারা স্টুডেন্ট তারাও ক্লাস করতে পারবেন না। আর এখানে মূলত আপনার যেহেতু আবাসিক প্রোগ্রাম, ভোকেশনালটা সম্পূর্ণ থাকতে হয়, অতএব যারা বেকার আছেন তারাই অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, কারণ এখানে কোনো ছুটি পাবেন না। ফুল একটা স্কিল ট্রেনিং নিতে গেলে আপনাকে বেশ সময় ইনভেস্ট করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, একটা কাজ তো আর আপনি এমনি এমনি শিখতে পারবেন না। তো যাই হোক, তো এখানে দেখেন যে আপনার ফর্মটা আপনি পূরণ করবেন, আশা করি খুব সহজে ফর্ম করতে পারবেন। আর এখানে রেফারেন্সের যে বিষয়টা দেখেন, রেফারেন্স যদি আপনার কেউ পরিচিত থাকে দিতে পারেন, যেহেতু আপনার ভিডিওটা দেখছেন। তো এখানে যে দেখেন আমরা আরসিএল মিরপুর, তো আরসিএল মিরপুরটা আপনারা দিতে পারেন, কারণ আমি আরসিএল মিরপুরে আছি, তো এখানে আপনার এই রেফারেন্স, অথবা আমার নাম, যেমন আমি নিজামুদ্দিন দিলাম, এই নামটা আপনার রেফারেন্স দিতে পারেন। রেফারেন্স না দিলে কোনো সমস্যা নেই, বাট যদি দেন তাহলে দেখা যাচ্ছে যে তারা বুঝবে যে আমরা আলোচনা করছি, এটা দেখছেন, সেক্ষেত্রে আপনার টিকিয়ে নেওয়াটার সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে। তো এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন, পারমানেন্ট অ্যাড্রেস দিবেন, দেন আপনার ছবিটা দিয়ে আপনি অ্যাপ্লাই করলেই আপনি সেখানে
আপনি একটা অ্যাডমিট কার্ড পাবেন, আপনার পরীক্ষার ডেটগুলো জানাই দেওয়া হবে, আপনি তখন পরীক্ষা দেবেন। এখানে বলে পরীক্ষাটা কি বিষয়, এরা খালি আপনাদের যাচাই করবে যে আসলে আপনার কোর্সটা জরুরি কিনা, জরুরি বলতে এই কোর্সটা আপনি শিখে কাজে লাগাবেন কিনা এবং আপনি 6 মাস থাকার মতো সময় ইনভেস্ট করবেন কিনা। তাছাড়া কিন্তু এরা তেমন কিছু জিজ্ঞাসা করে না। যদি আপনার ডকুমেন্ট ঠিক থাকে, অর্থাৎ কোনো কিছু না লোখান, এখানে যেগুলো ফর্ম ফিল আপ করছেন সেগুলো ঠিক থাকে এবং আপনি যদি কোর্স করতে আগ্রহী হন এবং আপনি কোর্সটা কাজে লাগাতে চান, তাহলে তারা আপনি চান্স পেয়ে যাবেন। এবং আপনাকে এদের বিভিন্ন TSP আছে, অর্থাৎ তারা বিভিন্ন ট্রেনিং সেন্টার ট্রেনিং প্রোভাইড করে থাকে, তার যে কোনো একটাতে আপনাকে দিবে। এবং আপনাকে অনেক সময় টেট ওয়াইজ দেওয়ার চেষ্টাটাই করে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা বুঝেনি, তো যেহেতু অনেক ছাত্রের ব্যাপার, এখানে শত শত ছাত্র আসে, তো টেটে ফেলতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে হয়তো আপনার ইলেকট্রিক্যাল পছন্দ থাকলে RSC-তে আসতে পারে। তো যে আমি বলবো যে যারা বসে আছেন, ফ্রি আছেন, তারা এরকম একটা ফ্রি ট্রেনিং যেটা করতে আসলে আমরা এত টাকা প্রফিট করে করতে পারি না, কারণ এই ধরনের ট্রেনিং আবাসিক একটা প্রোগ্রাম, যদি আপনি টাকা দিয়ে করতে চান অনেক টাকা লাগে। যদি আমি যেমন মর্সের সাইডে দেখাই, একটা দেখেন যে তারা ট্রেনিং প্রোভাইড করে, তো এদের ট্রেনিং কোর্সের অনেক ফি আছে, একটা ট্রেনিং দেখা আছে যে অনেক টাকা লাগে, ঠিক আছে। দেখেন আমি বাংলাদেশের একটি সাইট, এই যে MAW-TMRC-এ ঢুকলাম, তো এখানে ঢোকার পরে এদের দেখেন যে মডুয়াল শর্ট কোর্সের কিছু ফি আছে। তারা দেখেন যে এখানে ওয়েল্ডিংয়ে বিভিন্ন ধরনের যেগুলো আছে, এই যে 36,000 টাকা, 48,000 টাকা, তো সেগুলো দেখেন যে এখানে 4 উইকের জন্য, মানে 4 সপ্তাহ, মানে 1 মাসের জন্য, 6 মাসের জন্য অনেক টাকাগুলো নিচ্ছে। এখানে আপনি ওয়েল্ডিং আমাদের যে কোর্সটা, এখানে ম্যাক্সিমাম কাজগুলোতে আপনি একটা 6 মাসের করতে পাবেন, এখানে এটা 1 মাস, এটা 1.5 মাস, আমরা 6 মাসে এই ধরনের ট্রেনিংগুলো আবাসিক করি, প্রতিদিন 5 ঘন্টা করে, ঠিক আছে। তাহলে আপনারা এই যে এখানে টোটালে যদি যোগ করেন, দেখা যাচ্ছে দেখেন এখানে কত, 36, এখানে 54,000, 48,000, যদি এই 4-5টা কোর্সও যোগ করেন, তো দেখা যাচ্ছে যে 1.5 লাখ টাকার একটা কোর্স আপনি পেয়ে যাচ্ছেন বা তার থেকে বেশি কোর্স পেয়ে যাচ্ছেন। যদিও টাকার অঙ্কটা আমার বলা মুখ্য বিষয় না, ট্রেনিংটা ভালো হবে সেটা আমি বলতে পারি, আপনারা ঢুকে দেখতে পারেন বা যারা কোর্সে তাদের রেফারেন্স নিতে পারেন, আশা করি কেউ ট্রেনিং সম্পর্কে খারাপ বলবে না, কারণ এরা সবসময় তাদের তত্ত্বাবধানে কাজটি করে থাকে এবং যেভাবে তাদের রেগুলেশনগুলো মেনটেন্স করার দরকার সেভাবে মেনটেন্স করে, সেই ক্ষেত্রে ট্রেনিংটা খুব ভালো হয়। যদি কেউ ঠিক মতো করতে না পারে বা ছুটি মানে অ্যাবসেন্ট হয়, তাহলে কিন্তু অটো বাদ দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে। তা আমি এখানে একটা সাইডে ঢুকছিলাম, ইলেকট্রিক্যালেরও দেখেন, এখানে দেখেন যে তারা বিভিন্ন কোর্স 14,000, 21,000, তো এই কোর্সগুলো কিন্তু অনেক ফি, আপনাদের এখান থেকে যদি নিতে চান, আশা করি এদের তুলনায় এই IDB যে ট্রেনিংটা তারা খারাপ করবে না, আমি বলবো না যে তারা খারাপ শেখায়, বাট আপনি এখানে করে দেখতে পারেন, যেহেতু ফুল ফ্রি এবং আবাসিকও ফ্রি এবং আপনারা মাসে 500 টাকা পাবেন, তাছাড়াও তারা আপনাদেরকে চাকরি দেওয়ার জন্য সহযোগিতা করে থাকে, অর্থাৎ আপনাদের চাকরি ঢোকানোর জন্য বেশ সহযোগিতা করে। আপনি যদি চাকরি করতে চান ইনশাল্লাহ চাকরিও পেয়ে যাবেন, রিজিকের মালিক আল্লাহ তাআলা, এভাবে বেশি করে বলার সম্ভব না যে চাকরি হয়ে যাবে। তো যাই হোক, এখানে আপনারা এই সাইটটা আমি দেখালাম, তো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন এবং পরীক্ষা অ্যাটেন্ড করতে পারেন। যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাদের জন্য আপনি এই সাইটে আসতে পারেন, এটা একটা ফ্রি সাইট। আর যদি আপনি বেশি শিক্ষিত হন, অনার্স মাস্টার্স করেন, সেই ক্ষেত্রে আপনারা কম্পিউটার শিখতে চান, সেই ক্ষেত্রে আপনারা কম্পিউটারের জন্য এখানে আবেদন করতে পারেন, ঠিক আছে। এখানে এই যে আপনার IT স্কলারশিপ রয়েছে, এই যে ভোকেশনাল উপরে IT স্কলারশিপ আছে, এখানে কিন্তু আপনারা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলেও আপনাদেরকে কিন্তু সুযোগ আছে। তো আপনারা এটা যারা IT করতেছেন, IT-তে অনেক প্রোগ্রাম রয়েছে, তাছাড়া দেখবেন যে এরা বিশেষ সময় কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ড, এই সমস্ত বইগুলোতে কিন্তু তাদের অ্যাডগুলো থাকে, সেখান থেকে দেখেও আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। তা সর্বোপরি আমি আপনাদেরকে একটা ফ্রি সাইটে আলোচনা করলাম, যেটা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন নিয়ে, এবং এটা ইন্টারন্যাশনাল একটা সংস্থা, তারা দেশে এই প্রোগ্রামটি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে। তো তাদের প্রোগ্রামে আপনার আপনার পরিচিত বা আশেপাশে থাকা ঝরে পড়া ছাত্র, যারা কাজ খুঁজে পাচ্ছে না বা যারা অনার্স মাস্টার্স করছেন, দক্ষ হতে চান, তারা এই সাইটে অ্যাপ্লাই করে আপনারা কোর্সগুলোতে অ্যাটেন্ড করেন, আপনারা কাজ শিখেন, আশা করি আপনারা কাজে ঢুকে যাবেন বা কাজ পাবেন এবং নিজেরা স্বাবলম্বী হতে পারবেন। তো সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং আশা করি এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে মানুষের উপকার হয়। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।